হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে মরিচের আগা পচার বিষয় নিয়ে আলোচনা করবো। তো বন্ধুরা, এই মরিচের আগা পচা রোগ কি কারণে হয়, আর এই রোগের নাম কি, আর এই রোগের জন্য কি ওষুধ ব্যবহার করবেন, কি ওষুধ ব্যবহার করবেন, সেই বিষয়ে আজকে আলোচনা করবো। তো বন্ধুরা, অনেকে আমাকে কমেন্টে জানিয়েছিল যে এই সময় মরিচের আগা পচা রোগটা হয়েছে খুব, তো সেটা আমার জমিতেও হয়েছিল। তো আমি আগে ভিডিও দিইনি, কারণ হচ্ছে আমার জমিতে রোগটা এসেছিল, এর কোন ওষুধ ব্যবহার করে আমার এই রোগটাকে ঠেকাতে পারি সেটা আমি দেখছিলাম, টেস্ট করছিলাম। কারণ ওষুধ চেক না করে কিন্তু আমি কোনো কথা বলি না আপনাদের, সেই জন্য আমি দুটো ওষুধ ব্যবহার করেছি, আজকে আবার করব। তো আপনাদের দেখাবো, আগে আমি আগা পচা রোগটা দেখাবো, আমি কোন ওষুধ ব্যবহার করি সেটা আপনাদের দেখাবো। তো চলুন বন্ধু, আগে রোগটা দেখে দিই কিরকম আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আগা পচা রোগ, এই যে এটা হচ্ছে আগা পচা রোগ, লক্ষ্য করেন ভালো করে। লক্ষ্য করেন ভালো করি, এই দেখেন পাতাগুলো দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছি, শুকিয়ে যাওয়ার মানে এটা হচ্ছে ঠেকে গেছে কিন্তু রোগটা আমার, কোনো ভেজে ভাব আর নেই, শুকিয়ে গেছে। ভেজা ভাব থাকলে জানতাম যে রোগটা আছে, এই যে রোগটা এসেছিল কিন্তু আমি ওষুধ ব্যবহার করেছি সেই কারণে রোগটা ভালো হয়ে গেছে। এই যে শুকিয়ে গেছি, আগা পচার পর এটা কিন্তু এটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে শুকিয়ে গেছে। তো এটা বন্ধুরা ব্যাকটেরিয়া জনিত রোগ, এটা ছত্রাক বা ব্যাকটেরিয়া জনিত রোগ। এই রোগের জন্য কি ওষুধ ব্যবহার করবেন সেটা বলছি আমি, তো তার আগে দেখাই। আর গাছে মরিচও কিন্তু খুব আছে, এই যে গাছে প্রচুর পরিমাণ মরিচ আছে, এক একটা গাছে হয়তো 4-5 কেজি করে মরিচ হবে, দেখতে পাচ্ছেন, কথা বলিস না, এই যে দেখতে পাচ্ছেন মরিচ, মরিচ কিন্তু গাছে খুব আছে, কিন্তু রোগটা এসেছিল, এই রোগ কিন্তু ঠেকাতে না পারলে মরিচ হবে না, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মরিচ আছে, মরিচ। তো বন্ধুরা এবার বলি, চলুন কি ওষুধ ব্যবহার করে আমি সেটা আপনাদের বলি বুঝিয়ে। তো বন্ধুরা এর জন্য আপনারা ব্যবহার করবেন গ্যালিলিও, আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন কর্টিবা কোম্পানি, এটা কিন্তু আগে অন্য কোম্পানি ছিল, ডুপন্টে ছিল, তারপর FMC ছিল, এখন কিন্তু কর্টিবা কোম্পানির হয়ে গেছে, এই কোম্পানি কিনে নিয়েছে এই কোম্পানি গ্যালিলিওটাকে, দেখতে পাচ্ছেন গ্যালিলিও, এটা ফাঙ্গিসাইড। আর এটার কেমিক্যাল কম্পোজিশনটা দেখতেছেন, এই যে ফিজোক্সিস্টোবিন 22.52%, এটা কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে প্রতি 15 লিটার জলে 20 ml করে, 20 ml করে ব্যবহার করবেন। আর এর সঙ্গে ব্যবহার করবেন কাসুবি, এর সঙ্গে ব্যবহার করবেন কাসুবি, দেখতে পাচ্ছেন কাসুবিটা ধানুকা কোম্পানি কাসুবি, আর এর কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে কাসুকামাইসিন, কাসুকামাইসিন। আর এটা কিন্তু একটা ভালো অ্যান্টিবায়োটিক, খুব ভালো অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে, আপনি যদি এটি ব্যবহার করেন যে কোনো ছত্রাকনাশকের সঙ্গে বা কীটনাশকের সঙ্গে, তাহলে কিন্তু এর কাজ হচ্ছে আপনার রোগটা, এই রোগটা যেখানে আছে এর কাজ হচ্ছে রোগ দেখার বাড়তে দেবে না, ঠিক জাগাতে দাঁড় করে রাখবে, দেখতে পাচ্ছেন এই যে ফাগনিসাইড অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক। তো আপনারা এটা ওটার সাথে এটা ব্যবহার করবেন। আর পচা শেষ ওষুধ, আমার আগেও এর ভিডিও দিয়ে আছে, আমি দিয়ে দেবো, পচা শেষ ওষুধ আছে, এটা আপনারা ব্যবহার করবেন এর 10 দিন পরে, এটা ব্যবহার করার 10 দিন পরে আপনারা ব্যবহার করবেন ব্লিটক্স, টাটা কোম্পানির ব্লিটক্স। ব্লিটক্সের ভিডিও আমার আগে দুটো দেওয়া আছে, বেগুনের ক্ষেত্রে ও মরিচের ক্ষেত্রেও দেওয়া আছে, আজকে আবার বলছি আগা পচার ক্ষেত্রে। এই পচা রোগ যদি কেউ ঠেকাতে না পারে, তাহলে কিন্তু ব্লিটক্সে ঠেকাতে পারবি, আপনারা দেখবেন টাটা কোম্পানির ব্লিটক্স। আমি কেমিক্যাল কম্পোজিশনগুলো সব কীটনাশকেরই, সব ছত্রাকনাশকের ও ব্যাকটেরিয়া নাশকের আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো ওর সঙ্গে ব্যবহার করবেন যে কোনো মাইসিন, যদি কাসুবি পান কাসুকামাইসিন তাহলে খুব ভালো হয়, আর যদি না পান তাহলে ব্যবহার করবেন যে কোনো মাইসিন, যে কোনো মাইসিন ব্যবহার করুন ওর সাথে, টাটার ব্লিটক্স। আর তার 10 দিন পরে, নেক্সট 10 দিন পরে আপনারা আবার ব্যবহার করবেন, পরের 10 দিন মানে পরপর আপনার 10 দিন পর পর মারতে হয়, প্রথমে কাসুবি মারলেন, তারপরে গ্যালিলিও, তারপরে ব্লিটক্স, 10 দিন পরে আবার, তার 10 দিন পরে আবার মারবেন কণিকা, ধানুকা কোম্পানির কণিকা, ওটাও আপনারা ব্যবহার করবেন, ওটার সঙ্গেও কিন্তু ওই মাইসিন লাগবে, যদি কাসুকা মাইসিন না পান তাহলে অন্য মাইসিন ব্যবহার করবেন, তাহলে খুব ভালো কাজ হবে। আর পরপর 10 দিন পর পর এগুলো ব্যবহার করুন, তাহলে দেখবেন রোগটা ভালো হয়ে গেছে, রোগটা পরবর্তী আসবে না। আর বিশেষ করে এই আগা পচা রোগটা ভাদ্র থেকে আশ্বিন মাসে খুব দেখা যায়, এই রোগটা কিন্তু এই সময় ঠেকাতে না পারলে, এই রোগটা কিন্তু এই সময় ঠেকাতে না পারলে কিন্তু আপনাদের মরিচ চাষে সমস্যা হয়, মরিচ চাষ করতে পারেন, গাছ সব নষ্ট হয়ে যাবে, বড় বড় এটা তো আগা পচেছে, এর এই বড় 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 ডালও কিন্তু পচে যায়, বড় বড় ডালও পচে যায়, দেখতে পাচ্ছেন মরিচ আছে গাছে সুন্দর, এই যে প্রচুর পরিমাণে মরিচ আছে,
তো আপনারা এইভাবে ওইগুলো ব্যবহার করুন তাহলে। তো বন্ধুরা কথা বাড়াচ্ছি না, আজকে ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।